ফটিয়াত ঐনে ফুরি জৈন্যে ক্ষতিগ্রস্ত ছয় পরিবারের মাঝে নজির আহমদ দোবাস ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা ডক্টর জুলখান নাইন চৌধুরী জীবনের ফকতুন গৃহঘর নির্মাণের লাই প্রত্যেক পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়। মেয়ের এক তারিখ সোমবার বিল্লে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত ছয় পরিবারের মাঝে ঢেউটিনের বিতরণ করিবার সময় উপস্থিত আছিল ফাউন্ডেশনের উপদেষ্টা ও কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিম, ইউপি মেম্বার মোহাম্মদ নাসির উদ্দিন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ কায়সার, মোহাম্মদ জসিমউদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিও। উল্লেখ করে রাখি, গত 26 তারিখ বুধবার সন্ধ্যা আনুমানিক 7টার সময় কুসুমপুরা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের নিউ থানা মহিরা এলাকাত রান্নাঘরের সোলাতুন ওইন লাগিয়ারে দরিদ্র ফারুক আহমদ ও মোহাম্মদ রানার দুই পরিবারের ব্যাগ কিছু ফুরি যায়। অন্যমিকে 27 তারিখ বৃহস্পতিবার রাতে আনুমানিক 3:30টার সময় জিরি ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের পূর্ব জিরিবলির বাফর বাড়ির দরিদ্র বাদশা মিয়ার ঘরত বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন লাগিয়ারে চার পরিবারের ব্যাগ কিছু ফুরি ছাইয়ে যায় এবং একজন বৃদ্ধ ঐনত ফুরিয়ারে মারা যায়। C+ TV চট্টগ্রাম।